আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের রমজানের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মাধ্যমে অসংখ্য ইলমে দিন অর্জন করার সৌভাগ্য অর্জন হবে। যে আজ অনুষ্ঠানের মধ্যে আমাদের যে সেগমেন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের মাদানী ফুল থাকবে রমজান সম্পর্কিত এবং কুরআনুল করিমের তিলাওয়াতের আদব সম্পর্কে মাদানী ফুল থাকবে এবং সাথে সাথে আমাদের যে হরফ দ্বারা শব্দ গঠন হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগমেন্ট সেটা থাকবে। আর বিশেষ করে এই অনুষ্ঠানের যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কুরআনুল করিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে রমজান মাস যেহেতু আমরা কুরআনুল করিম তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ মুসলমানের প্রতিটি ঘরের মধ্যে রমজান মাসের মধ্যে একটা রুটিন করে নেয় সেটা হচ্ছে কুরআনুল করিমের খতম দেওয়া। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমরা খতম দিচ্ছি এই আমাদের খতমগুলো কীরকম হচ্ছে কি সহি শুদ্ধভাবে দিচ্ছি নাকি আমাদের খতমের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে ঘাটতি হচ্ছে তা আমরা এগুলো ইনশাআল্লাহ বের করে নেবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের ফ্যামিলির যত সকল সদস্যগণ রয়েছে তাদেরকে আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক সামিল করুন এরপর করতে তারাও সহি শুদ্ধ করে কোরআনে পাক তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দীন অর্জন করার কোরআন করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা প্রিয় আকা মক্কী মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা রয়েছে নিয়তুল মুমিনী খায়রু মিন আমালি মুমিনুন নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাবারক ও তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে ইলমে দীন হাসিলের নিয়তে গুনাহ থেকে বাঁচার নিয়তে নেকিপূর্ণ সময় অতিবাহিত করার নিয়তে ইনশাআল্লাহুল করিম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। যা কিছু শিখব তা নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছিয়ে দিয়ে নেকি হাসিল করব ইনশাআল্লাহ। আসুন আমরা একটি দুরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই এবং দুরুদ পাক না পড়াও কত যে ক্ষতিকর এ সম্পর্কে একটু জেনে নিই। তাজদার রিসালাত শাহিন শাহিন বোধ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে অর্থাৎ বৈঠক সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করার দ্বারা সাজিয়ে নাও কেননা তোমাদের আমার উপর দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। কিরূপ সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা নিজের দৈনন্দিন জীবনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি এর প্রতি দরুদ শরীফ পাঠ করাকে সকাল সন্ধ্যার ওজিফা বানিয়ে নিয়েছে। কিয়ামতের দিন তাদের পাঠ করা দরুদ তাদের জন্য নূর হবে। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম দরুদ শরীফ পাঠ করার মজলিসের মধ্যে কী বরকত রয়েছে। তো এভাবে মজলিসের মধ্যে দরুদ শরীফ পাঠ না করার অসংখ্য ক্ষতি রয়েছে। তো এই জন্য আমাদের উচিত যখন আমরা কোনো মজলিসের মধ্যে বসবো তখন দরুদ শরীফ পাঠ করে বসবো এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের মজলিস বরকতপূর্ণ হবে। অন্যথায় আমরা যদি দরুদ শরীফ পাঠ না করি সেই ব্যক্তিকে কৃপণ ব্যক্তিও বলা হয়েছে এবং ওই বৈঠক কোনো মঙ্গলও নাই এইরকমও বলা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো বৈঠকের মধ্যে আল্লাহ তাআলা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন এবং এই দরুদ শরীফ পাঠ করা এগুলো আমাদের জন্য কী হবে কালকে আমাদের ময়দানে নূর হবে। কী হবে? নূর হবে। নূর মানে আলো হবে, আলোকিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।
কাবে কে বদরুদ্দুজা তুমপে কড়ু রোদরুদ, তৈবা কে শামসুদ্দোহা তুমপে কড়ু রোদরুদ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা রমজান সম্পর্কিত একটি মাদানী ফুল শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রমজান মাসে একদিন রোজা রাখা 1000 দিনের রোজা থেকে উত্তম। রমজান মাসের একদিন রোজা রাখা অন্যান্য সময় 1000 দিনের রোজা থেকেও উত্তম। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও বলা হচ্ছে, এবং রমজান মাসে একবার তাসবিহ পাঠ করা অর্থাৎ সুবহানাল্লাহ বলা, এই মাস ব্যতীত 1000 বার তাসবিহ পাঠ করার চেয়েও উত্তম। আর রমজান মাসে এক রাকাত নামাজ আদায় করা রমজান ব্যতীত অন্য মাসের 1000 রাকাত অপেক্ষা উত্তম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুশিতে আন্দোলিত হয়ে উঠুন যে কেমন সৌভাগ্যবান যারা রমজান মাসের মধ্যে রোজা রাখতেছে, অন্যান্য সময় 1000 রোজা রাখাতে গিয়ে উত্তম কোনটা, রমজান মাসের একটি রোজাও আদায় করা, এবং একবার তসবি পাঠ করা অন্যান্য সময় 1000 বার তসবি পাঠের চেয়ে উত্তম। এবং আমরা আরও জানতে পারলাম যে এক রাকাত নামাজ আদায় করা অন্যান্য সময় 1000 রাকাত নামাজের চেয়েও উত্তম। এটা কোন মাসের জন্য? রমজান মাসের জন্য। কোন মাসের জন্য? রমজান মাসের জন্য। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনার কি পড়তে ইচ্ছা করতেছে না? এই হাদিসে মুবারকাগুলো খেয়াল করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যেও তসবি তাহালিল জিকির আজকার এগুলো করার মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা এখন আমরা তিলাওয়াত সম্পর্কে কিছু আদব ওয়ালা মাদানী ফুল শ্রবণ করব। কিতাব রয়েছে, উযু সহকারে কিবলামুখী হয়ে ভালো পোশাক পরিধান করে বসে তিলাওয়াত করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। উযু সহকারে কিবলামুখী হয়ে বসে ভালো পোশাক পরিধান করে বসে তিলাওয়াত করাটা কি রয়েছে? মুস্তাহাব রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনি যত ইজ্জত করবো এই কোরআন করিমকে, যত তাজিম করব, যত তিলাওয়াত করব, যত সম্মান করব, এগুলো আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ কোরআনে পাকের তিলাওয়াত করার সৌভাগ্য নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা এখন আমরা তিলাওয়াতের দিকে যাব। আমরা কোরআনে পাকের সূরা অনুশীলন করব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, এবং মাদানী মুন্নারা আপনারাও তৈরি থাকুন, আর আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে এই অনুষ্ঠানের মধ্যে শরীক শামিল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা তারা অনুষ্ঠান দেখার বরকতে তারা কোরআনে পাক শিকার সৌভাগ্য অর্জন করতে পারবে। সল্লু আলাল হাবিব জি। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জালা আজ যে সূরাটি অনুশীলন হবে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর, এই সূরাটি আমরা অনুশীলন করব। আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন। এখানে আমাদের কোন দিকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোও ইশারা দেওয়া হবে, আপনি সেগুলোও লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. কোন মাদানী মুন্না আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুনে দিতে পারবে? জি প্রিয় মাদানী মুন্না, আপনি আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم. ما شاء الله. سبحان الله ما شاء الله. في مدني شنو دوشو بندا أمارة يشوطة مدني منا. أعوذ بالله بعند بسم الله شوني دي يش. أبني أبنا مدني منا مني جارو رأي يش. تادت تكى شوني نين. أبعند جودي كونو دورنا بول تودي هواي تا كيتا هلا تادر كي. অসন্তুষ্টি ভাবে নয় তাদেরকে সন্তুষ্টজনক ভাবে তাদেরকে শিখানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তারাও শিখে যাবে ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر والعصر لفي خسر خسر لفي خسر كون ما داني منا اي دوتا ايت شنايتي পারবে والعصر ان الانسان لفي خسر কে শুনাইতে পারবে জি প্রিয় পারুক ভাই আপনি আমাদেরকে দুটো আয়াত মুবারকা শুনিয়ে দিন والعصر ان الانسان لفي خسر سبحان الله ما شاء الله مرحبا প্রিয় মাদানি চ্যানেল দর্শক বিন্দু আপনিও চেষ্টা করতে থাকুন আপনার ইনশাআল্লাহ শিখা হয়ে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله مرحبا وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا وتواصوا بالصبر وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا والله ابن ها প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ এখানে আমাদের وعملوا الصالحات لهاتي ها সেটাও আমরা ভুল পড়ি সেটা হা না হা সালিহাতি এভাবে ওয়া আইন ওয়া আমিলুস সালিহাতি আইন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আইন কি রয়েছে وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق ها এই জায়গার মধ্যে যদি হক কি বলি হবে হক কি বললে তাহলে হরফ দ্বারা হরফ কি হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তো হরফ দ্বারা হরফ পরিবর্তন করা এটা লাহানে জ্বলি রয়েছে ভরো ধরনের ভুল রয়েছে
এইটার মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত হরফের স্থানে হরফ কি করা, উচ্চারণ করা, যেখান থেকে যেটা বের হওয়া বের করা দরকার সেখান থেকে বের করা, মনে থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, বিস সবর, বিস সবর। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের অনুশীলন করা এক দফ শেষ হয়ে গিয়েছে, আমরা শুরু থেকে আবার অনুশীলন করব। আপনি আমাদের সঙ্গে আবার অনুশীলন করা শুরু করে দিন। أعوذ بالله من الشيطان الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر، والعصر إن لفي خسر، لفي خسر، إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق، إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق، وتواصوا بالحق وتواصوا بالصبر، وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم، صدق الله العظيم، صلوا على الحبيب، صلوا على الحبيب। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ আমাদের যে অনুশীলন কথা ছিল আমরা অনুশীলন করেছি সূরাতুল আসর, আজ আমাদের শেষ হয়েছে। আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আপনাদের জন্য আরেকটি সূরা নিয়ে উপস্থিত হব। এখন আমাদের যে সেগমেন্ট শুরু হবে সেই সেগমেন্ট হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন। হরফের মাধ্যমে কি গঠন? শব্দ গঠন। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে তিনটি হরফ রয়েছে, এই হরফগুলোর মাধ্যমে কোন শব্দটি গঠন হবে আপনি পৌঁছতে পারেন কিনা দেখেন, এবং আপনার পাশে যারা রয়েছে তাদের থেকেও জিজ্ঞাসা করে নিন। আমরা এখন মাদানী মুন্নাদের থেকে শুনবো এই হরফ দ্বারা তারা কোন শব্দের মধ্যে পৌঁছতে পারছে, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবং এই হরফগুলো কী কী রয়েছে সেটাও দেখবো। কোন মাদানী মুন্না শোনাবে এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে? জি আমার প্রিয় কাউসার ভাই, এখানে কয়টি হরফ রয়েছে? তিনটি। কি কি হরফ আপনি একটু পড়ে শোনান আমাদেরকে। র, জি মাশাআল্লাহ, দাল, মাশাআল্লাহ, কাফ, সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় কাউসার ভাই, এই হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হতে পারে? কদর, কদর, সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মাশাআল্লাহ। আমাদের সামনে সবে কদরের রাত আসতেছে, তো আমরা কদর এখন জেনে নিলাম, তো আমরা সবে কদরের রাত্রে ইনশাআল্লাহ ইবাদত বন্দেই করবো ইনশাআল্লাহ। আজ হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই জায়গাতে তিনটি হরফ রয়েছে, র রয়েছে, দাল রয়েছে, কফ রয়েছে। এই তিনটি হরফের মাধ্যমে যে শব্দটি গঠন হয় সেটা হচ্ছে কদর। তো আলহামদুলিল্লাহ আমরা মাদানী মুন্নাদের থেকে শুনে নিলাম। আল্লাহ তাআলা সকলকে বামুল হাফেজ কুরআন এবং আলিমে দিন বানিয়ে দিক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা আবারও আরেকটি সূরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।